আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা এখানে এসেছেন, আপনারা যারা এসেছেন আপনাদেরকে আসলে অসংখ্য শুভেচ্ছা। আর শহীদ ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ যে অবশেষে প্রায় 2 থেকে 2.5 বছরের অক্লান্ত চেষ্টার পর অবশেষে শহীদ ভাই রাজি হলেন, এর জন্য আমরা অনেকগুলো হাততালি দিই। এবং আজকের এই উপস্থিতি প্রমাণ করে এই আবহাওয়ার মধ্যে যে আসলে যে শহীদ ভাই বারবার বলতেন না না না, আমরা বলেছি যারা আমরা আপনাকে শ্রদ্ধা করি ভালোবাসি, আমাদের আমাদের কথা আপনার ভাবতে হবে, এটা আমাদের দাবি। শহীদ ভাই সেই দাবি ফিরিয়ে দেননি, সেটা রেখেছে। অনুরোধ জানাচ্ছি গোলাম সানোয়ার হারুনকে এখানে আসার জন্য ধন্যবাদ। শহীদ মণ্ডলী, এই বর্ষণ মুখর সন্ধ্যায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, কেন সেটা আমরা সকলেই জানি। তবু সানন্দে ঘোষণা দিতে ভালো লাগছে যে আমাদের বাংলা কবিতার অন্যতম প্রধান কবি একজন শহীদ কাদরি, যিনি বাংলা কবিতায় অভিনব উপমা সংযোজন করে নিজে হয়ে গেছেন অনুপম, সেই শহীদ কাদরি তার স্বকণ্ঠে তার কবিতা পড়ে শোনাবেন। আমাদের চৈতন্য প্রবাহে তুমি ট্রাফিক আইল্যান্ড হে রবীন্দ্রনাথ, দাঁড়িয়ে আছো যেন সোনালী অক্ষম পুলিশ এক, সর্বদা জ্বলছে তোমার লাল নীল সবুজ সিগন্যাল, বাংলাদেশ নামে এক ফোঁটা অচেনা স্টেশনে পৌঁছতে হলে নিজের সমস্ত বিষয় আশয় বিক্রি করে দিয়ে তোমার কাছ থেকে কিনে নিতে হবে আমার টিকিট। তোমার স্বদেশে কবি আমরা কয়েকজন টুরিস্টের মতন আজও ঘুরছি ফিরছি, ড্রাগ স্টোরের আশেপাশে ঝুলিয়ে স্টেথিস্কো নিঃশব্দে তুমি হেঁটে গেছ কিছুক্ষণ আগে, অথচ করিডোরের সারি সারি টুল বেঞ্চের ওপর আমিও ছিলাম বসে অচিকিৎসা রোগীদের মলিন কাতারে। হে অলিক ডাক্তার, তুমি আমাদের ডাক বিভাগ থেকে পাওনি আমার পোস্ট কার্ড কোনো, আমি তো এক তোড়া চিঠি লিখে প্রাঞ্জল ভাষায় আমাদের ব্যামগুলোর বর্ণনা লিখেছি, ভ্রুক্ষেপ করনি তুমি, তবু জনশ্রুতি যেহেতু সহায় আমি তাই তোমাকে এক আলমেরা নিদ্রার বর্ণালী বড়ি ভেবে শঙ্কিত সন্ত্রস্ত রাতে নির্ভয়ে বাড়িতে ফিরে জামানা খুলে নিঃশব্দে চিৎপাত হয়ে রাতভোর দেখেছি কেবল ওষুধের শিশির মতো নক্ষত্রের উজ্জ্বল তরল ফোটায় ফোটায় ঝরে পড়ছে ঠোঁট তালু জেহবাহী বধির ফুটপাতে। জানি চিকিৎসক নও তুমি কিংবা ড্রাগ স্টোরের কোনো ওষুধ বিক্রেতা, কিন্তু দিনের শুরুতে তুমি মিশে আছো আমার অন্ত্রের অম্ল রসে, অনিদ্র রাতের ভোরে যেন তুমি টেবিলে সাজানো প্রাতরাস, মেধার ভেতরে তুমি মজ্জায় শিলায় মর্মে ওত পেতে শিকারী বেড়ালের মতো নিয়ে গেছো আমাদের সবগুলো সোনালী রূপালী মাছ, রবিন হুডের মতো তুমি লুট করে আমাদের বিব্রত বাণিজ্যালয় বিস্ফারিত ব্যাংক সব টাকা পয়সা আবার বিতরণ করে দিলে, যে ফকির মিসকিনের ভিড়ে আমি সেই মিছিল থেকে
খসে পড়ে তোমার দেয়া একটি চকচকে টাকা আঙ্গুলের নিপুণ তড়িতে গিটারের মতো বাজিয়ে চলেছি যেখানে তুমি সেই রাতের পার্কে আমার আলো জ্বালা অন্তিম রেস্তোরাঁ। ধন্যবাদ। দ্বিতীয় কবিতা যেটা পড়ছি তার নাম কবিতায় আরাধ্য জানি। এক সময় ভাবতাম যে কবিতায় আমার আরাধ্য, তারপরে আমি 1978 সালে কবিতার সঙ্গে সমস্ত সংসদ খুব সচেতনভাবে ত্যাগ করে দেশ ত্যাগ করে চলে এসেছিলাম। ভেবেছিলাম আমি আর কোনোদিন বাংলা কবিতা পড়বও না লিখবও না, বাংলা সাহিত্যের সঙ্গে কোনো যোগাযোগ রাখব না। তারপরে নীরার সঙ্গে দেখা হওয়ার পর আমার যেসব বইপত্র প্রায় 20-25 বছর বাক্সবন্দি ছিল ওগুলো আবার নীরা টেনে বার করলো। তারপরে আমিও ঘরে বসে পড়লাম, আমার আর হাঁটতে পারি না, হুইল চেয়ার বন্দি হলাম। তখন আস্তে আস্তে আবার বলতে পারেন যে কবিতাই হচ্ছে আমার এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আরাধ্য জানি, কবিতায় আরাধ্য আমার, মানি এবং বিব্রত তার জন্য কিছু কম নয়। উপরন্তু আছি পড়ে উপাধিবিহীন, জানি বাণিজ্যে বসতি যার, সেই মা লক্ষ্মীর সংসারে আমি উন্মূল উদ্বৃত্ত, তবু কোনো মতে টিকে থাকা, আমি যেন এক বেঢপ ভূমিকা শূন্য তানপুরা। উপরন্তু গ্রাম্যজনে যেই গান চায় কিংবা গায়, ইদানিং তা কেউ জানে না, জানার উপায় নেই বলে, কেননা যে আছে হাত পা ছড়িয়ে বেনু বনে, রুক্ষ চুলে শুকনো মুখে ফেলেছে দিয়েছে আনমনে, সোনালি নিটোল বাসেখানি কোলের ওপরে হাত ভারী হয়ে পড়ে আছে, মরা একেবারে মরে যাওয়া যেন ম্লান খরগোশ। তার সতেজ পাতার মতো কানে কর্ণ কুহরে এখন কুহক শুরু ঘণ্টার ধ্বনি দূর শহরে, তাই আর খোঁজে না সে কাটা বনে হৃৎপিণ্ডের ত্রস্ত স্বপ্নে, দ্রুত কি করে ঝরে গেল পড়ে গেল নড়ে গেল হাত হাতের বাঁশরি, গেও মুখে না বলক ভয় শুধু উদ্বিগ্ন বিস্ময় আর এক অসম্ভব দাবি, বোঝে না সে জীর্ণ কাঁথার মতন পচে যায় গ্রাম্য গাথা সব ম্লান সবজি খেতে, ফেরার উপায় নেই আর সহযাত্রীর হৃদয় নেই আর রাস্তার সঙ্গে, পুরনো লণ্ঠন যেন পিতামহের হা খোলা মৃত হলুদ চোখের মতো দ্যুতিহীন, দেখায় না কোনো পথ, ধ্বংসের বিপুল গুণে দেখা যায় মসজিদ মন্দিরের বিদীর্ণ ধাপ, নেমে গেছে একে একে অন্তহীন খাদে। এই কবিতাটাতে আমি বলতে চাইছি যে আমাদের যে সুন্দর একটা প্যাস্টোরাল গ্রাম্য জীবন ছিল, যে লোক গান লোক গাথা ছিল, সেখান থেকে আমরা সরে গেছি এবং সরে আসার পর আমরা এখন এমন এক খাদের মধ্যে পতিত হয়েছি
যেখানে আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না, এটা ছিল এই কবিতার বক্তব্য। এই কবিতার নাম হল উত্তরাধিকার। আমার প্রথম বইয়ের নাম উত্তরাধিকার। এই কবিতাটাতে আমি চেষ্টা করেছিলাম যে তিরিশের রবীন্দ্রনাথের পর প্রধান বাংলা কবিতার জন্ম হল তিরিশের পাঁচজনের হাতে। তিরিশের পাঁচজনের পর পঞ্চাশ দশক বাংলাদেশেও এবং পশ্চিমবঙ্গেও তো আমি চেষ্টা করেছিলাম এই কবিতাতে দেখাতে যে তিরিশের প্রধান পাঁচজনের সঙ্গে আমাদের কোথায় তফাৎ, কোথায় পার্থক্য, তাদের কোনটা ছিল আবহ, কোনটা ছিল ঐতিহ্য, তারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে ঠিক বিরুদ্ধে, রবীন্দ্রনাথের কাব্যের যে আদর্শ সেখান থেকে সরে আসতে চেয়েছিলেন, সরে আসতে চেয়ে তারা এক নাগরিক কাব্যাদর্শ এবং প্রতীকী ফরাসি প্রতীকী কাব্যাদর্শ কাব্য অবলম্বন করে তারা বাংলা কবিতা তৈরি করেছিলেন, এবং তারা যে জীবন দেখেছিলেন এবং যে জীবন চর্চা করেছিলেন এবং তাদের কাব্যে যেটা এসছে সেখান থেকে আমাদের কি তফাৎ এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তো এই কবিতার পটভূমিটা হচ্ছে এই যে আমার জন্ম ১৯৪২ সালে, যেদিন আমার জন্ম হয় সেদিন কলকাতার জাপান বোমা পড়ে দ্বিতীয় মহাযুদ্ধের, খিদিরপুর ডকইয়ার্ডে মেট্রো সিনেমাতে, তারপরে এলিট সিনেমাতে তখন আপনার এই এই প্রথম কলকাতাতে বোমা পড়ে। আমরা কি বলে ইনহারিট করলাম দ্বিতীয় মহাযুদ্ধের ব্ল্যাক আউট, তখন ব্ল্যাক আউট চলছে। তারপরে একটু বড় না হতে হতেই গ্রেট ক্যালকাটা কিলিং হলো, আমরা সেই গ্রেট ক্যালকাটা কিলিং দেখলাম। তারপরে আরেকটু বড় না হতে হতেই দেখলাম দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ না হতে হতেই আমাদেরকে আন্দোলন করতে হলো যে আমাদের ভাষা যেন আমাদের সঙ্গেই থাকে, অন্য কেউ আমাদের ভাষা যাতে দখল না করে নিতে পারে আমাদের মুখ থেকে। এই আবহটা আমি আমার উত্তরাধিকার এবং আমি বলতে চাচ্ছি যে তিরিশের কবিদের চেয়ে আমাদের, তারা যে নরকের কথা বলেছেন তাদের কবিতাতে, সুধীর দত্ত বলেছেন, সুধীর দত্তের বিখ্যাত কবিতা নরক, যে পিশাচের হস্তে বিধাতা নিহত, নরকে কিছু দেখা যাচ্ছে না, তারা যে নরক দেখেছেন, আমাদের জন্মই হচ্ছে সেই নরকের মধ্যে, সেই নরকেই আমাদের উত্থান ঘটেছে। এটা হচ্ছে মূল তফাৎ তাদের অভিজ্ঞতার সঙ্গে আমাদের অভিজ্ঞতা। তার জন্য আমাদের কবিতা আরও একটু বেশি কালো আর একটু বেশি তমসাচ্ছন্ন। উত্তরাধিকার কবিতাটা পড়ছি আমি। জন্মেই কুকড়ে গেছি মাতৃ জরায়ন থেকে নেমে, সোনালি পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিল যেন দ্বীপহীন ল্যাম্পোস্টের নিচে সন্ত্রস্ত শহরে, যেখানে নিমজ্জিত সব কিছু রুদ্ধ চক্ষু ব্ল্যাক আউটে আঁধার, কাঁটা তারে ঘেরা পার্ক তাবু কুচকাওয়াজ সারিবদ্ধ সৈনিকে, হিরণময় রৌদ্রে শুধু জল জলে গম্ভীর কামা, ভোরবেলার সচকিত পদশব্দে ঝড়ো বিউগুলে গাছপালা ঘর বাড়ি হঠাৎ বদলে গেছে
রানা রণাঙ্গনে শৃঙ্খলিত বিদেশি পতাকার নিচে আমরা শীতে জড়সড় নিঃশব্দে দেখেছি প্রেমিকের দীপ্ত মুখ থেকে জ্যোতি ঝরে গেছে দেখেছি ম্লান মুখ ফিরেছে বালক সমকামী নাবিকের মরিয়া উল্লাস ধ্বনি আর শ্লীল গানের কলি নীল পালকের মতো কানে গুজে একা সাজ বেলা শুনেছি যীশু খ্রিস্টের মতন মুখে সৌম্য বুড়ো শয়ে গেছে ল্যান্টার্নের ম্লান রাত্রে সৈনিকের সিগারেট রুটি উপহার এবং সঙ্গম পৃষ্ঠ সপ্তদশী অশোকের চিৎকার কন্যার রক্তপাতে আর্তনাদে হঠাৎ হত্যায় চঞ্চল কৈশোরকাল আমাকে শেখালো মারণ মন্ত্র আমার প্রথম পাঠ কি করে বলি গোলাপ বাগান জুড়ে রক্তে মাংসে পচেছিল একটি রাঙা বউ কখানা ছকের ঘটি মানুষের কথা মতো মেতেছিল বলে ছদ্মবেশী সব মুখ উৎসবে লেগেছে ফেনীর উৎসবে কি শান্ত নরম গলা সন্ধ্যার হাওয়ায় বসে আছে দুদিন আগের মুখ ভালোবাসা স্তব্ধ করা আততায়ী মুখ উৎসবে লেগে চেপে সন্তপনে নিয়েছে লুটি গুটিয়ে তাদের পুরনো হন্তারক মুখ যেন কেউ কাম মত্ত ভালুকের মতো করে নাই ধাওয়া কোনো মহিলারে পাতালে নামানো ঠান্ডা কূপের গহবরে যেন সূর্যাস্তে নির্ভার মনে শোনেনি বোমারু শীষ হঠাৎ কৃষক দূরে দাও দাও অন্তিম আগুন তার পড়শির গ্রামে কখনো মনে হয় যেন কেউ দেখেনি কখনো লুটিয়ে পড়েনি স্বদেশী পার্কের ছবি হাতে বিদেশির গম খেতে বাসির মুখে কফির বাটিতে মুখ রেখে আমি দেখেছি বালকের মুঠো থেকে খসে গেছে হালকা সূক্ষ্ম সুতো বেলুনের অচেনা দুর্বোধ্য ত্রাসে আমার চোখের নিচে এভিনিউর ধারে নির্বোধের আলস্যে আমি এখন কেবল ম্লান হাস্যে জানিয়ে যাই মনোরম অস্তর আগে আমার গোধূলি ভাষ্য মূল্যবোধে আর যা কিছু সত্য তাই হতাশার পরম বিশ্বস্ত অনুগামী প্ররোচক বুঝি স্বেচ্ছা মরণে এই মতো জীবনের সাথে চলে কানামাছি খেলা এবং আমাকে নিষ্কাপর্দ নিষ্ক্রিয় নমর্থক করে রাখে পৃথিবীতে নিঃশব্দে ঘনায় কাল বেলা আর আমি শুধু আধার নিঃসঙ্গ ফ্ল্যাটে রক্তাক্ত জবার মতো বিপদ সংকেত জেড়ে এক জোড়া মূল্যহীন চোখে পড়ে আছি মাঝরাতে কম্পমান কম্পাসের মতো দীর্ঘ অনিদ্রা পরে আমি একটা কবিতা পড়ব কবিতার নাম হলো পরস্পরের দিকে তাকিয়ে আছি আমরা এই অন্ধকার প্যাঁচার তীব্র চিৎকার যেন এই রাত্রির শরীরের ওপর নিরন্তর আঁচড় রেখে যাচ্ছে যেন এই রাত্রির শরীর কে ছুরি দিয়ে ফালা ফালা করে কাটছে
প্যাঁচার সুতীক্ষ্ণ চিৎকার, কোন সঙ্গোপন উৎস থেকে বেরিয়ে আসছে অনর্গল ছেঁড়া খোড়া দৃশ্যগুলো, একটা মোদির অশ্ব বার বার লাফিয়ে উঠছে বাতাসে শূন্যতায়, যেখানে জ্বলন্ত চাঁদ জবার মতো লাল, মাতালের চোখের মতো লাল। তোমার ক্লেদ সহসা ইন্দ্রধনু হল, আর আমি কাঁকড়ার মতো অনুর্বর উল্লাসে ভোজে মত্ত, একের পর এক তোমার শরীরে শুধু ক্ষত তৈরি করলাম। আর হঠাৎ ক্ষতগুলো আবার মাতালের প্রজ্জ্বল চোখের মতো, তার লাল উৎসুক মুখ আমাদের দিকে বাড়িয়ে দিল। বাহুর বিন্যাসে নিবিড় হল সান্নিধ্য আমাদের, শুধু এইসব দৃশ্যের অকারণ অদ্ভুত অনুভূতিগুলোকে ডুবিয়ে তোমার কান্না আমাকে ছুটে পারল না। এরপরের কবিতা পড়ছি আমি, নপুংস সন্তের উক্তি। নপুংস এই কারণে যে এই সন্ত কিছুই করতে পারে না, পৃথিবীর যত রকম অন্ধকার ঘটনা ঘটছে তাকে প্রতিহত করার ক্ষমতা নেই তার, এই অর্থে নপুংস। যীশুখ্রিস্ট একজন সন্ত ছিলেন, মোসেস একজন সন্ত ছিলেন, এরা নতুন নতুন ধর্ম দিয়েছেন, এরা পৃথিবীকে আমাদের সভ্যতাকে অনেকখানি নিয়ন্ত্রিত করেছেন। আমার এই যে সন্ত আধুনিক যুগের একজন সন্ত যে কিছু করতে পারে না, এবং এই সন্ত এতটাই জীবন বিমুখ হয়ে গেছে যে এখন রাত্রে নক্ষত্র দেখেও তার আর আনন্দ নেই। তো বলছে যে শর্করার মতো রাশি রাশি নক্ষত্র বিন্দুর স্বাদে রুচি নাই আর, ততটাই বিমুখ আমরা বন্ধুদের উজ্জ্বল সাফল্যে অলৌকিক। কে গেল প্রাসাদে আর সেই গলির গোলক ধাঁধা কার চোখে, ঈর্ষায় কাতর কেবা হয়তোবা আমরা দ্রুত তিমিরে তলাবে গদ্যের বদলে যারা সুললিত পদ্যে সমর্পিত, টেরিকাটা মসৃণ চুলের কবি পাজামা পাঞ্জাবি হায় হাওয়ায় উড়িয়ে হাঁটে যারা আজীবন, তারাও যাবে নিশ্চিন্তে নরকধামে, এবং তাদের চৈতন্যে নেই অবিরাম অনিশ্চিত অশেষ পতন, পলে পলে স্খলনের অঙ্গীকার আর অনুর্বর মহিলার উদরের মতো আর্ত উৎকণ্ঠিত আবর্তিত শূন্যতার ভাব, নেই এই ভীড়াক্রান্ত বিব্রত বর্বর ঊর্ধ্বশ্বাস শহরের এক তীক্ষ্ণধার জনতা এবং তার এক চক্ষু আশার চিৎকার। পূর্ণিমা প্রেতার্ত তারা নির্বীজ চাঁদের নিচে গোলাপ বাগানে ফাল্গুনের বালক্ষীর্ল চপল আঙুলে রুগ্ন উরু প্রেমিকার নিঃস্বপ্ন চোখের পরে নিজের ধোঁয়াটে চোখ রাখে না ভুলে, কম্পমান অবিবেকী হাতে গুজে দেয় ম্লান ফুল
পিতা বকুন্তলে তার এই মতো সেরে নেয় কবির ভূমিকা। ইতিহাসের আবহে নাকি আজ এ সকলই ঐতিহ্যসম্মত, এই নির্বোধ আনন্দ গান, এই অনাত্ম উৎসব। আমরাই বিকৃত তবে শান্ত শুদ্ধ এই পরিবেশে আতর লোবান আর আগরবাতির অতি মর্ত গন্ধময়, দেবতার স্পর্শ পাওয়া পবিত্র গ্রন্থের উচ্চারণে প্রতিধ্বনিময়, সবজি ক্ষেতের উদার পরিবেশে সুপ্রচুর বিমুক্ত হওয়ায় কেন তবে কষ্ট শ্বাস, কেন এই স্বদেশ সংলগ্ন আমি নিঃসঙ্গ উদ্বাস্তু জনতার আলিঙ্গনে অপ্রতিভ অপ্রস্তুত অনাত্মীয় একা আধার টানেলে যেন ভূতল বাসীর মতো আমি, যেন শব্দ উঠে আসা কিমে কিমাকার বিভীষিকা নিদারুণ। আমার বিকট চুড়ে দুঃস্বপ্নের বাসা, সবার আত্মার পাপ আমার দু চোখে শুধু পুঞ্জ পুঞ্জ কালিমার মতো লেগে আছে। জানি এক বিবর্ণ গোষ্ঠীর গধূলি শেষ, এটা কবির নিঃসঙ্গতা নয়, প্রেমিকের নিঃসঙ্গতাও নয়, কেননা গোলাপ কিংবা দয়িতার আসঙ্গে মরে না, জলোচ্ছ্বাসে নাচে না, সে বৃষ্টিতে ভেজে না, তবু যেন আমারই কুটুম্ব কোনো ভাবে সাবে পরম বান্ধব। শূন্যতার অদ্ভুত আদল যেন দেখা না দেখায় মেশা, ঝুলে থাকে মাঝরাতে রেস্তোরাঁর কড়িকাঠ থেকে, বাদুড় না বেলুন বন্ধু, স্বপ্ন না হতাশায় ঠাসা। ভোজন রসই চলি নাও তবে জল জলে আত্মা ফিরে আমার, তোমারই তো পরামর্শে আমি শুয়ে থাকি যে বিছানায়, কবরের মতো রুক্ষ আর ছোট তার প্রসার। তবে কি 10 লক্ষ কৃমি তুমি, ধূর্ত কোন শেয়াল হে জীবন দেবতা, তুমি কি ধূর্ত কোন শেয়াল, যখন থাকে না গায়ের লোক ঝোপের আড়ালে তুমি, হ্যাঁ তুমি ভবিষ্যৎ আমার, দুটো লাল চোখ মেলে ওঠ পেতে থাকো। হারে বিলি যেমন কর্ম তার তেমনি নষ্ট ফল, গীতে বাদ্যে ধ্বনিতে ওহে তুমি নিলে যত উপচার, মহিলারা নেয়নি তত, কিন্তু তারা চেয়েছিল সহজ উদার দুই হাতে তুলে দিতে সফেদ দুধের জামবাটি। কিন্তু আজ অন্ত্রনালীতে ঘা, নির্ঘুম রাত্রিতে আমার এই তো সখ্য তোমার দিগন্তে গেঁথে দিল শুধু নির্বীজ কান্নার মতো এক ফোঁটা চাঁদ, অনুধ্যানে যার জোটে না মাধুরী কণা, নিঃশেষিত সকল গেলাস। আমি তো চাইনি কখনো 500 সুন্দরী কিংবা হারেন, কৃতদাস কৃতদাসী মনোরম রাজ্যপাল গোপন বাগান এসব তো চাইনি আমি। আমি তো চাইনি প্রজ্জ্বল গালিচার মুক্তা খচিত কোনো মখমল লেবাস, নেকাব সরিয়ে কোনো ইহুদি রমণীর মুখ অথবা দামি আসবা, বরং কুঞ্চিত ভ্রু বিরক্তি আর উৎকণ্ঠায় ভরা, ভেবেছি তুমি আমার পরম রমণীয় ছাড়বাতি, তুমি রাশি রাশি সোনার মোহর ভর্তি রূপালী এক ঘড়া, দেখা দেবে মাঝরাতে মন্ত্রে তন্ত্রে ভরা চন্দ্রের মতন, অথবা বাড়াবে মুখ উৎসুক জানালাবে
সলাস উদ্ভিদ। হে জীবন দেবতা, একদা তুমি ছিলে পৌষের প্রখর রাত্রে ঝিল্লির মুখরে নর্ম সহচরী সুন্দরী নিদ্রাহীন নন্দনের লীলা সঙ্গিনী, আধারে ঘুমটার তলে কৌতুকে স্মৃতি মুখ জীবন দেবতা। ছিল না তোমার দন্তে ধার, তোমার নখ এত ময়দা ছিল না, দীর্ঘ তামাটে চুলে ছিল না কোনো জটা। আজকে পেভমেন্টে ঠান্ডা রাতে দংশনে আক্রান্ত কোনো যুবকের মতো স্বপ্নের নুরমুখে পড়ে দাওনি বন্ধু হঠাৎ আর্তনাদ। শত্রুর সাথে একা, আমরা ওদের সবাই শত্রুর সাথে একা, শত্রুর সাথে একাই মুখোমুখি হতে হয় সারা জীবন ধরেই বোধ হয়। হারিয়েছে সে যে পাখির বৃত্তি কাজের নরকে প্রাণ, শত্রু যে তার শত্রুর সাথে মিদার, পায়নি তো খুঁজে মিত্রতা কারো প্রাণের শ্রমের ক্লান্তি শুয়ে, অথবা ব্যর্থ কালির আঁচড়ে কেঁদে বিবর্ণ ভরে মাথা কুটে তার দরে, ফিরেছে আবার নরকের টানে অমোঘ প্রহরে একা, শত্রু যে তার শত্রুর সাথে মিদালি। সে জানে আপন জানা অজানার ত্রিলোকে, যারা অগণ্য পোষ বুকে পড়ে বাঁচে বেড়ার আড়ালে অলক্ষ্যে ইশারায়, ভবিতব্যের ভাগ্য তারাও ঘোরায় স্বাধীন প্রাণের বৃত্তে আবার ছড়ায় বর্বর হাত চড়া, শত্রু জেতা শত্রুর সাথে মিতালি। কতকাল আর বিরূপ মুখের পাড়ায় অসম্ভবের পর্দা সরিয়ে প্রাণে উত্তাপে তাকে পাওয়ার নিবিড় আশায় ক্ষয় করে তার দুর্লভ ক্ষণ গানে, প্রসন্ন মনে হারানো মেঘের খোঁজে হারায় হারায় কাল, শত্রু জেতা শত্রুর সাথে বিতাল। কালো ডায়ালে আমার আঙুলে ঐন্দ্রজালিক ঘুরছে নম্বরগুলি, শহরের ওপর থেকে দূর দূর বাস গাড়ি ঘণ্টার ধ্বনি তরঙ্গিত ঘাসে ভরা স্টেডিয়ামের ওপর থেকে ভেসে আসছে না না না, কি জ্যোৎস্না তার কণ্ঠস্বরে, যদিও সে না বলছে ওই নাটাও সে অ্যাপ্রিসিয়েট করছে যে কি কি জ্যোৎস্না তার কণ্ঠস্বরে, কত কাঁপন চিকন কালো তারে। আমি ঠিক জানি চড়ুই পাখির মতো তার ঠোঁট জোড়া কাঁপছে না না না, কোনো কিছুই লাল কার্পেটের মেঝে থেকে তাকে নামাতে পারবে না দীর্ঘ সরু পিচ্ছিল রাস্তায়, কত ধাপ তাকে ভাঙতে হবে কত জটিল সরু গলি সিঁড়ির মোড় পার্ক কাটা বেড়া জলায়ুর মতো কুব্জ পৃষ্ঠে কত সব রেস্তোরাঁ, কিছুই তাকে নামাতে পারবে না। আমি জানি পরিশ্রম সাপেক্ষ মিলনের সব কোটি মুহূর্ত, সব ফুৎকার সযত্ন নরম যাতে ফুটে ওঠে বেরুক, সব রকম সতর্ক সজ্ঞান ব্যবহার যাতে ফাটে না গেলাস, তবু ওই ডাকসাটে লাল ঘোড়া যদি ধরে ফেলে এই কামরায় গধুলিকে ছত্রখান করে না না না, কি জ্যোৎস্না কণ্ঠস্বরে,
আমি জানি চড়ুই পাখির মতো তার ঠোঁট চড়া কাঁপছে, না না না। এ কবিতার নাম একটি উত্থান পতনের গল্প। আমার বাবা প্রথমে ছিলেন শিক্ষিত সংস্কৃতিবান একজন সম্পাদক, তারপরে হলেন জাদরেল অফিসার। তিনি স্বপ্নের ভেতর টাকা নিয়ে লোফালোফি খেলতেন, টাকা নিয়ে। আমি তার ছেলে, প্রথমে হলাম বেকার, তারপর বেল্লি, তারপর বেকু, এখন লিখি কবিতা। আমি স্বপ্নের ভেতর নক্ষত্র নিয়ে লোফালোফি করি, নক্ষত্র নিয়ে। বাবা ছিলেন উজ্জ্বল ধবধবে ফর্সা, 6'2" লম্বা। আমি তার ছেলে, ময়লা, রোদে পোড়া, কালো, 5'9" মোটে, অর্থাৎ 5" বেটে। বাবা উন্নত নাসা, পড়তেন প্যাশনে, আমার নাকি নেই বলতে গেলে, পরি হ্যান্ডের অলা চশমা। বাবা জানতেন দুর্দান্ত ইংরেজি, আমি অল্প স্বল্প বাংলা। বাবা যখন তখন যাকে তাকে চপেটাঘাত করতে পারতেন, আমি কেবল মাঝে মধ্যে একে ওকে চুম্বন ছুড়ে মারতে পারি, ব্যাস। প্রবল বর্ষার দিনে বাবা রাস্তায় জলোচ্ছ্বাস তুলে স্টুডি বেকারে ঘরে ফিরতেন, আমি পাতলুন গুটিয়ে স্যান্ডেল হাতে অনেক খানা খন্দে পা রেখে এভিনিউ পার হতে চেষ্টা করি। বাবার নাম খালেদ ইবনে আহমদ কাদরি, যেন দামেস্কে তৈরি কারুকাজ করা একটা ভারী বিশাল তরোয়াল। আচ্ছা সঙ্গতিরা, আমি পড়ছি সঙ্গে। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা। এখন প্রিয় কাদা খুঁজে পাওয়াটা এক ধরনের মিল হয়তো না। মাছ রাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাত গুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। সুন্দর কালো রাত গুলো বৃষ্টিতে সাদা, আলোক উজ্জ্বল হবে, ময়ূর নাচ দেখাবে, এটাও সুন্দর। কিন্তু মাছ রাঙা অন্বেষণের মাছ যদি পায়, তবে সেখানে তো মাছের মৃত্যু রয়েছে। মাছ রাঙার পূর্ণতা আছে, কিন্তু মাছের মৃত্যু রয়েছে, মাছটা কিন্তু রক্তাক্ত হচ্ছে। এই মিলটা কিন্তু মিল না। তারপরেই বলছি আমি, আমাকে ক্ষমা করবেন এই লাইন লেখার জন্য। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ের গহ্বরে অবিরত, সাদা ভাত ঠিক উঠবেই ফোটে তারাপুঞ্জের মতো, পুরনো গানে বিস্তৃত কলি ফিরবে তোমার স্বরে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। বেড়াকে বেড়াকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গাই, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেয়ে গানে, তোমরা দুজন এক ঘরে পাবে ঠাই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। কবিতা হল প্রেম না। প্রেম সে কোনো ছিপছিপে নৌকো নয়, যার চোখ মুখ নাক ঠুকরে খাবে
তলোয়ার মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে সমুদ্র চারির বাঁকা দাঁতের জন্যে যে উঠছে বেড়ে তাকে, হ্যাঁ তাকে কেবল জিজ্ঞেস কর, সেই বলবে না প্রেম সে কোনো ছিপছিপে নৌকো নয়, ভেঙে আসা জাহাজের পাটাতন নয়, দারুচিনি দ্বীপ নয়, দীপ্র বাহুর সাঁতার নয়, খড়কুট তাও নয়। ঝোড়ো রাতে পুরনো আট চালায় কিংবা প্রবল বৃষ্টিতে কোনো এক গাড়ি বারান্দার ছাঁট লাগা আশ্রয়টুকুও নয়। ফুসফুসের ভেতর যদি পোকা মাকড় গুঞ্জন করে ওঠে, না প্রেম তখন শুশ্রূষাও নয়, সর্বদা সর্বত্র পরাস্ত সে, মৃত প্রেমিকের ঠান্ডা হাত ধরে সে বড় বিহ্বল, হাঁটু ভেঙে পড়া কাতর মানুষ। মাথার খুলির মধ্যে যখন গভীর গূঢ় বেদনার চোরা স্রোত হীরকের ধারালো ছটার মতো বয়ে যায়, বড় তাৎপর্যহীন হয়ে ওঠে আমাদের উরুর উত্থান, উদ্ধত শীতের লাভ, স্তনের গঠন। মাঝে মাঝে মনে হয় শীত রাতে শুধু কম্বলের জন্য, দুটুকরো রুটি এবং সামান্য সবজির জন্যে, কিংবা একটু শান্তির আকাঙ্ক্ষায় কেবল স্বস্তির জন্যে বেদনার অবসান চেয়ে তোমাকে আমি হয়তো কিছু বর্বরের কাছে অনায়াসে বিক্রি করে দিতে পারি, অবশ্যই পারি। কিন্তু এখন এই মুহূর্তে এই স্বীকারোক্তির পর আমার মনে হলো হয়তো বা আমি তা পারি না, আমি তা পারব না। তো আমরা শেষ পর্যন্ত আমাদের প্রেমকে ছাড়তে পারি না, যে অবস্থাই হোক না কেন। এবং তুমি ছিপ হাতে নৌকোতে বসে আছ, নদীর অন্য পারে সর্ষে ও মটরশুটির মুখ আমি কখনো দেখিনি, তার টানে তারই টানে টানে ভেসে চলে গেছি মাঝ নদীতে একাকী খেলার ছলে, দুই তীর থেকেই সমান দূরে, এখন আমাকে বলে যাও, এখন আমাকে বলে দাও আমি কোন দিকে যাব, দুই দিকেই প্রবল টান আমার, হ্যাঁ এই চিরকাল এমনটাই হলো, এমনি করেই ডাঙার ধার ঘেঁষে ঘেঁষে আমার বসবাস কোনোদিনও হলো না, তরমুজ ক্ষেতের ওপারে আমার নিজস্ব কোনো আটচালা নেই, অথচ দুধারে সারি সারি হীরার পাতের মতো জ্বলে ওঠা তোমাদের নিজস্ব করগেট আছে, টমেটোর লাল আছে, অথচ আমাকে দেখো আমি তার টানে তারই টানে টানে ভেসে চলে গেছি মাঝ নদীতে একাকী খেলার চলে, চোরা চোরা ঘূর্ণির ভেতর আমি চলে গেছি, এখন আমি কোনো দিকেই আর যেতে পারছি না, সে কোন সকাল থেকে শুরু হয়েছে আমার অঙ্গভঙ্গি, আমার ডুব সাঁতার, চিত সাঁতার, উবু সাঁতার, মৃদু সাঁতার, মরা সাঁতার, বাঁচা সাঁতার, হ্যাঁ সত্যি সাঁতার দিতে দিতেই আমার যেন বয়োবৃদ্ধি হলো, জলের ওপর আমার কৈশোর, আমার যৌবন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে, কি দারুণ সবুজ, এভাবে জলে 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 জল থেকে জলে কতক্ষণ, হে পাঞ্চি, হে ডিঙে নৌকো, হে যাত্রীবাহী লঞ্চ, আমাকে কি দেখতে পাচ্ছ না তোমরা, মাঝ নদীতে যাত্রা পার্টির সঙ্গের মতো এই রং ঢং আর ভাল লাগছে না, বয়স তো হলো, চুলে পাক মেরুদণ্ড শিথিল, বাহু বেহবল, চোখ ঝাপসা,
হঠাৎ দেখছি জলে, তুমিও আমার মতো জলে, জল থেকে জলে, জলে 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 খেলার ছলে এসেছো কি তুমিও, তুমিও। কিন্তু এই ডুব সাঁতার, চিত সাঁতার, হবু সাঁতার, বেদু সাঁতার, মরা সাঁতার, বাঁচা সাঁতার, এসব জানা আছে তো? তবে খামোখা এসেছ কেন, কেন কেন এসেছ? এখন তোমার সব দায় দায়িত্ব আমাকে নিয়ে নিতে হবে, হবেই। আমি তখনই বলেছি সকালের ফুটো নৌকো দুপুরে ঝাঁচড়া হবে। যখন সাঁতারই জানো না, মাছ ধরার ফালতু শখ কিছুতে করো না, এখন কে সামলাবে ঠেলা? অবহেলা আমার হাতে নেই, এ কথা জেনেই অবহেলায় ডুবেছে। মাথার ওপরে সূর্য পশ্চিমে হেলান দিয়ে বসে আছেন রাজা বাদশার মতো। একটু পরেই রাত, তারপর জল আপন ঠান্ডা করার দিয়ে ফালি ফালি কাটবে দুজনকে, মনে পড়বে আত্মীয় স্বজনকে, যারা ঘুমে আত্মহারা নতুন করগেটের নিচে। এখন মিছে মিছি কপালে চপেটে ঘাত করে লাভ নেই, দাঁড়াও আমি আসছি, তোমাকে চাই। ভাসতে ভাসতে, ডুবতে ডুবতে, ডুবে যেতে যেতে আমার তোমাকে চাই, দাঁড়াও আমি আসছি। আমি কিছুই কিছুই কিনব না। ধীরে ঢালা হাওয়ায় ফোলানো ট্রাউজার, বিপর্যস্ত চুলে, উৎসবে জয়ধ্বনিতে আমি ফুটপাথ থেকে ফুটপাথে, বিজ্ঞাপনের লাল আলোয়। আমি একটু আর একটু বলেছি কবিতাটা হচ্ছে যে একটা পাকিস্তান আমলে উৎসবের কোনো একটা দিন খুব উৎসব তুলছে, সারা শহরে অনেক আলো আলো জ্বলছে এবং এই চরিত্র ঘর থেকে বেরিয়ে এসছে। আমি কবিতায় তখন চেষ্টা করেছিলাম, সাধারণত বাংলা কবিতার যে নায়ক যে উচ্চারণ করে কথা সে একজন উচ্চশিক্ষিত অধ্যাপক বা অত্যন্ত, তো আমি চেষ্টা করেছিলাম একটা এমন একটা চরিত্র যে কিছুটা যাকে বলে আমরা যাকে বলি কিছুটা মাউন্ডেলে, তোমার ঘুরে টুরে বেড়ায় ঠিকঠাক নেই, এই ধরনের একটা ক্যারেক্টার। কিন্তু এই বাউন্ডারের চোখ থেকে আমরা সভ্যতাটাকে দেখি এবং এই বাউন্ডারে এই সভ্যতাটাকে রিজেক্ট করতেছে টোটালি। এইটা হলো কবিতার গোপন কথা। ধীরে ধারা হাওয়ায় ফোলানো ট্রাউজার, বিপর্যস্ত চুলে, উৎসবে জয়ধ্বনিতে আমি ফুটপাথ থেকে ফুটপাথে, বিজ্ঞাপনের লাল আলোয়, সতেজ পাতার রং সেই বিজয়ী পতাকার নিচে কিছুক্ষণ একা। নতুন সোনালি পয়সার মতন আমার দুই পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার, আর জ্যোৎস্নার চকিত ঝলক আমার ঝলসানো মুখের অবয়বে। সিনেমার দীর্ঘ কিউয়ের সামনে আমি নব্য দম্পতির গা ঘেঁষে, চারিদিকে রং বেরঙের জামা কাপড়ের দোকান, মদিরার চেয়ে মধু সব টেলরিনের শার্ট, ভোরবেলার স্বপ্নের চেয়েও মিহি সূক্ষ্ম সুতোর গেঞ্জি, স্বপ্নাক্রান্ত বালকের হাতের অধিক অস্থির রজ্জুতে গাথা রাশি রাশি পুঞ্জ পুঞ্জ লাল নীল উজ্জ্বল রুমাল, মেঘ লোকে মজ্জমান রেস্তোরাঁর দ্বারগুলো খোলা, আমি অবহেলে চলে যাব যাই। আধার রাস্তার রানী চকরির মতো বাঁকা চোখে দেখে, আমি কিছুই কিনব না। নিরন্তর গাড়িগুলো পার্ক করা নির্দিষ্ট রাস্তার বাঁকে,
সিনেমার কিউ ধরে অনন্তকাল আমি, আমার ইয়ার কি আর মস্করা, ইন্দ্রধনু রঙের সরু বেল্ট নিয়ে অফুরন্ত দরাদরি, আমি কিছুই কিনব না। আমাকে পেছনে রেখে চলে যায় সাড়ে সাড়ে কত ক্লার্ক, আঙুলে কালির দাগ মুখে ভয়, টাইপরাইটারে ছাওয়া সারা দেশ কি মুখর উন্মুখর, কত না রঙ জানে শোকেশের সাজানো সেমিজ শাড়ি, ঝলমলে ছোট বড় ঘড়ি, তিনজন অন্ধবুড়ো জ্যোৎস্না ভরা মাঠে কি কৌতুকে গালমন্দ পাড়ে, গান ধরে অন্ধকার গলি, হে প্রেম হে আমার প্রেম, পার্কের রেলিং এ বসে বধির পাগলের অট্টহাসিতে ধ্বংসের খরতাল বুঝি বাজে, তবু ম্লান আলোর নিচে দীপ্তিমান জল জলে কমলা আর আপেলের ঝুড়ি, আর আমার পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার, জয়ধ্বনি থেকে ক্রন্দনে আমি উদ্ধত পতাকার নিচে একা জড় সড়, আমি কিছুই কিনব না। তোমাকে অভিবাদন পেলাম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস করে চলে যাবে এবং সেলিউট করবে কেবল তোমাকে প্রিয়তম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বন বাঁধার ডিঙিয়ে কাঁটা তার ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তম। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বিমান আর মিগে কুশ বিমানগুলো মাথার ওপর গো গো করবে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব চকলেট টফি আর লজেন্সগুলো প্যারা ট্রুপারদের মতো ঝরে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তম। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবেন বঙ্গোপসাগরের সবগুলো রণতরী, এবং আসন্ন নির্বাচনে সমর মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোট পাবেন একজন প্রেমিক প্রিয়তম। মানে আমার সেটা পাওয়া দরকার, একটু বলতে সংঘর্ষের সব সম্ভাবনা ঠিক যেন শেষ হয়ে যাবে, আমি এমন ব্যবস্থা করব একজন গায়ক অনায়াসে বিরোধী দলের অধিনায়ক হয়ে যাবে, সীমান্তের ট্রেঞ্চগুলোয় পাহারা দেবে সারাটা বছর লাল নীল সোনালি মাছ, ভালোবাসার চোরাচালান ছাড়া সব কিছু নিষিদ্ধ হয়ে যাবে প্রিয়তম। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব মুদ্রাস্ফীতি কমে গিয়ে বেড়ে যাবে শিল্পোত্তীর্ণ কবিতার সংখ্যা প্রতিদিন, আমি এমন ব্যবস্থা করব গণরোষের বদলে গণচুম্বনের ভয়ে হন্তারকের হাত থেকে পড়ে যাবে ছুরি প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব শীতের পার্কের ওপর বসন্তের সংগোপন আক্রমণের মতো অ্যাকর্ডিয়ন বাজাতে বাজাতে বিপ্লবীরা দাঁড়াবে শহরে। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব স্টেট ব্যাংকে গিয়ে গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা ভাঙালে অন্তত 400,000 টাকা পাওয়া যাবে, একটি বেল ফুল দিলে অন্তত 4টি কার্ডিগান। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব নৌ বিমান আর পদাতিক বাহিনী কেবল তোমাকেই
চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিষিদ্ধ অভিবাদন করবে প্রিয়তমা।